আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিবাহের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কিন্তু প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায় তখনই যখন মেয়ের বয়স ছেলের তুলনায় বেশি হয়ে যায়। প্রিয় দর্শক, আসুন আজ আমরা জেনে নেই এ সম্পর্কে ইসলামী শরীয়তের দৃষ্টিতেই বা কেমনভাবে দেখা হয়, এ সম্পর্কে ইসলামী বা কি বলে বিবাহের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স বেশি হলে শরীয়তে কোনো বিধিনিষেধ আছে কিনা। প্রিয় দর্শক, এর উত্তরটি যদি আমরা জানতে চাই তাহলে এটি হচ্ছে, বিবাহের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের বয়স বেশি হওয়া দোষনীয় কিছু নয়, কেননা এ সম্পর্কে বাস্তব উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়সী বিধবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। অন্যদিকে 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে 54 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয়েছিল। অতএব ছেলে বা মেয়ের পরস্পরের বয়সে কমবেশি হওয়ায় বিবাহের ক্ষেত্রে কোনো অন্তরায় বা বাধা সৃষ্টি করবে না ইনশাআল্লাহ।